বর্ধমান জেলার শহর বর্ধমানের সৌন্দর্যায়নের লক্ষ্যে শহরের বেশ কিছু এলাকায় আই লাভ বর্ধমান বোর্ড লাগানো হয়েছিল বর্ধমান পৌরসভার উদ্যোগে। রাত্রে আলোকমালায় এটি সৌন্দর্যায়ন করা হয়। শহরের নবনির্মিত উড়াল পুলের কাটোয়া যাওয়ার রাস্তায় এমন একটি বোর্ড লাগানো হয়েছিল। এদিন দেখা যায় কতিপয় দুষ্কৃতি ওই বোর্ডটিকে ভেঙে দিয়েছে। এই নিয়ে শহরবাসী ও বহিরাগত মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এইভাবে শহরের সৌন্দর্যায়নের ক্ষতি করা হচ্ছে। প্রশাসনের কাছে তাদের আবেদন, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এটা তো উচিত হয়নি, এটা কেন ভেঙেছে? মানে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ এরকম কি করে করতে পারে না? একটা সৌন্দর্য নষ্ট হয়ে গেল দাবি করছি, মানে এটা এখানে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে তো দেখা উচিত এটা কে করেছে, তার শাস্তি হওয়া উচিত। এরকম কাজ করলো কি করে না? এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। এটা আমরা একবারই ভালোভাবে নিচ্ছি না। বর্ধমানের মানুষ হিসাবে আমরা চাই বর্ধমান আরও সুন্দর হোক, আরও স্বাচ্ছন্দ্য হোক, আরও সুরক্ষিত হোক। আমরা এগুলোই সাধারণ মানুষ হিসাবে এটাই বলবো যে এগুলো বন্ধ করুন, মানুষকে ভালোভাবে থাকতে দিন, মানুষ সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, বর্ধমানবাসী ভালো থাকুক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সৌন্দর্যায়নের লক্ষ্যে শহরের বেশ কিছু এলাকায় আই লাভ বর্ধমান বোর্ড লাগানো হয়েছিল বর্ধমান পৌরসভার উদ্যোগে। রাত্রে আলোকমালায় এটি সৌন্দর্যায়ন করা হয়। শহরের নবনির্মিত উড়াল পুলের কাটোয়া যাওয়ার রাস্তায় এমন একটি বোর্ড লাগানো হয়েছিল। এদিন দেখা যায় কতিপয় দুষ্কৃতি ওই বোর্ডটিকে ভেঙে দিয়েছে। এই নিয়ে শহরবাসী ও বহিরাগত মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এইভাবে শহরের সৌন্দর্যায়নের ক্ষতি করা হচ্ছে। প্রশাসনের কাছে তাদের আবেদন, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এটা তো উচিত হয়নি, এটা কেন ভেঙেছে? মানে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ এরকম কি করে করতে পারে না? একটা সৌন্দর্য নষ্ট হয়ে গেল দাবি করছি, মানে এটা এখানে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে তো দেখা উচিত এটা কে করেছে, তার শাস্তি হওয়া উচিত। এরকম কাজ করলো কি করে না? এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। এটা আমরা একবারই ভালোভাবে নিচ্ছি না। বর্ধমানের মানুষ হিসাবে আমরা চাই বর্ধমান আরও সুন্দর হোক, আরও স্বাচ্ছন্দ্য হোক, আরও সুরক্ষিত হোক। আমরা এগুলোই সাধারণ মানুষ হিসাবে এটাই বলবো যে এগুলো বন্ধ করুন, মানুষকে ভালোভাবে থাকতে দিন, মানুষ সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, বর্ধমানবাসী ভালো থাকুক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।